আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার প্রাণের উপর হুমকি এসেছে। এবং গতকাল রাতে আমি যখন আমার কাজ শেষ করে, আপনারা জানেন যে আমি একজন কর্মঠ মানুষ, আমার কাজ করতে হয় প্রতিদিন, আমি কাজ থেকে যখন রাতে ফেরত যাচ্ছিলাম আমার DOHS-এর বাসায়, আমাকে একটি মোটরসাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করে। এবং আমি যখন ক্যান্টনমেন্ট গেট দিয়ে ঢুকে যাই, সেই মোটরসাইকেল আহরি আমাকে কিন্তু ফলো করতে থাকে। একটা পর্যায়ে আমি দেখি তার শার্টের মধ্যে লাল নীল লাইট জ্বালানো এবং সে আমাকে ইশারা করছে থামার জন্য। তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কে, কারণ সাধারণত ক্যান্টনমেন্টের ভিতরে তো MP-রা থামায়। তো আমি থামিয়েছি কারণ তার লাল নীল লাইট দেখেছিলাম। থামাবার পর তাকে আমি অনেকবার জিজ্ঞেস করলাম যে আপনি কে, আপনার পরিচয় কি, আমাকে কেন থামতে বলছেন। উনি বারবার আমাকে বলছেন যে আমাদের লোক আসবে, আপনার থামতে হবে। তো আমি আবারও বললাম যে কেন, আপনার পরিচয় কি এবং কারা আসবে। তো এক পর্যায়ে আমি তাদের জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে চিনতে পেরেছেন। তো উনি বলল হ্যাঁ, আপনাকে চিনতে পেরেছি, আপনি সোহেল তাজ। তখন আমি আরও পাজলড হয়ে গেলাম যে সে তো আমাকে চেনে। তো আবার জিজ্ঞেস করতে থাকলাম। এরকম অনেকবার জিজ্ঞেস করার পর আমি গাড়ি সাইড করে রেখেছি, তাকে ফোনে বলতে শুনলাম যে হ্যাঁ হ্যাঁ, উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে, আপনারা এখানে এই লোকেশনে আসেন। না না, জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেছেন, উনি ক্যান্টনমেন্টে ঢুকেছেন। তো এরকম কয়েকবার বলার পর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, বারংবার জিজ্ঞেস করলাম পরিচয় কি, কেন আমাকে থামিয়েছেন। সে কোনো সদুত্তর না দিল না। কিছুক্ষণ পর আবার সে ফোনে কথা বলে তারপর আস্তে করে মোটরসাইকেল নিয়ে আমাকে বললে আপনি চলে যেতে পারেন, বলে উনি চলে গেল। সো আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে বা আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, সে যেই ব্যক্তির সাথে কথা বলছিল তারা অন্য স্থানে অবস্থান নিয়েছিল। তো তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব, এবং আমি যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে এসেছি, সে বারবার বলার চেষ্টা করছিল যে আমি ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকেছি। সো এটা আমি মনে করছি, আমার অনুমান যে এখানে একটা দুরভিসন্ধি ছিল, এখানে একটা দুর্ঘটনা বা অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল। সো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অবহিত করতে এসেছি। এবং আমি মনে করি যে বাংলাদেশের সকল নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে, এবং আমি তাকে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই যেন অতি দ্রুত উন্নতি করেন, এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন এবং সার্বিকভাবে ওনার মনোযোগী হয়েছেন। এবং আমার যে বিষয়টা, দেখেন আমি একজন সাধারণ নাগরিক বর্তমানে, কিন্তু আমার একটা পরিচয় আছে। তো এই পরিচয়ের কারণে অনেক মহল থেকে কিন্তু অনেক কিছু করারই হয়তো প্রয়াস থাকতে পারে। এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, সরি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি, এবং ওনার সাথে আলাপ করে আমি এখন সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আহ্বান করব যে আমি যখন ওই গেট দিয়ে ঢুকেছিলাম, জাহাঙ্গীর গেটে কিন্তু হাই রেজুলেশন CCTV ক্যামেরা আছে। তো আমাকে যে মোটরসাইকেল ফলো করেছিল, আমার বিশ্বাস সেই মোটরসাইকেলের লাইসেন্স প্লেট বের করে তার পরিচয় নির্ধারণ করা সম্ভব, সেনা প্রধান যদি চান। হ্যাঁ, আমি টাইমটাও বলে দিচ্ছি, আমি জাহাঙ্গীর গেট প্রবেশ করেছি 10:50 বা 51 থেকে 10:55 বা 56-এর মধ্যে গতকাল রাতে। আমি সেনা প্রধানের কাছেও জানতে চাবো, এটা যেন উনিও তদন্ত করেন, কারণ আপনারা জানেন যে এখানে ঢাকা মহানগরের পুলিশ কমিশনারও ছিলেন, এখন ওনাদের এখতিয়ার নেই ক্যান্টনমেন্টের ভিতরে। তো আমি সেনা প্রধানের কাছেও আহ্বান জানাচ্ছি এটা তদন্ত করার জন্য।